আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। শোভন স্টাডির নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয়, যেখানে অনার্স, মাস্টার, ডিগ্রি সহ বিভিন্ন কোর্সে পড়াশোনা করে লাখ লাখ শিক্ষার্থী। আজকে মূলত আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুবই সুন্দর একটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। রাজশাহী বিভাগ বাংলাদেশের পশ্চিমাঞ্চলের একটি বিভাগ, যেটি পদ্মাবাড়ে অবস্থিত। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর জেলা নিয়ে রাজশাহী বিভাগ গঠিত। আজকে এই ভিডিওতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী বিভাগের সেরা কলেজগুলো নিয়ে কথা বলবো এবং এখানে সেরা কলেজগুলো কোথায় অবস্থিত, তাদের গুগল লোকেশন, সাথে সেই কলেজগুলো সম্পর্কে বিস্তারিত টুকটাক এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই যে সকল শিক্ষার্থী রাজশাহী বিভাগে রয়েছে, যারা রাজশাহীতে অনার্স, মাস্টার্স বা ডিগ্রি করতে চাও, তারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখো, যেখানে তোমরা এই বিষয়গুলো খুব সহজেই জানতে পারবে। ভিডিওর মূল টপিকে যাওয়ার একটি বিষয় বলে রাখি, ভিডিওটি তৈরি করতে আমার অনেক সময় লাগছে এবং কষ্ট হচ্ছে, বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে তোমাদের বেশি কষ্ট হবে না, তাই রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল ঘন্টাটি বাজিয়ে রাখতে। এখানে তোমরা শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবে। চলো আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। প্রথমে আমরা কথা বলবো রাজশাহী বিভাগের মূলত লিস্ট নিয়ে, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স, মাস্টার্স বা ডিগ্রি করানো হয় সেই কলেজগুলো নিয়ে কথা বলবো। তো চলো সেই বিষয়গুলো তোমাদের প্রথমে দেখিয়ে নিয়ে আসি। তো আমি চলে আসলাম লিস্টে, দেখতে পাচ্ছ এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় রাজশাহী বিভাগের সকল অনার্স কলেজ সময়ের তালিকা। তো এখানে অনার্স কলেজ লেখা আছে, বাট এখানে ডিগ্রি বা মাস্টার্স অনেক কলেজ রয়েছে। তো প্রথমে রয়েছে রাজশাহী কলেজ, রাজশাহী। তারপর রয়েছে বেলকুচি কলেজ, সিরাজগঞ্জ। রাজশাহী সরকারি মহিলা কলেজ। তারপর রয়েছে রাজশাহী সিটি কলেজ, রাজশাহী। রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি। আজিজুল হক কলেজ, বগুড়া। তালন্দ ললিত মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, রাজশাহী সরকারি। শাহ সুলতান কলেজ, বগুড়া সরকারি। মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। সৈয়দ আহমদ কলেজ, বগুড়া। নাজির আক্তার সরকারি কলেজ, বগুড়া। জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। মহিপুর হাজি মোহাম্মদ মহসিন কলেজ, জয়পুরহাট। সরকারি এওয়ার্ড কলেজ, পাবনা। ডক্টর জহুরুল কামাল সরকারি কলেজ, দুলাই। সরকারি শহীদ বুলবুল কলেজ, পাবনা। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। আদিনা ফজলুল হক সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। ভবানীগঞ্জ কলেজ, রাজশাহী। হাজি ওয়াহেদ মরিয়ম কলেজ, সিরাজগঞ্জ। দাউকান্দি কলেজ, রাজশাহী। রাজশাহী পোর্ট কলেজ এবং এনএস সরকারি কলেজ, নাটোর। এটি ছিল মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী বিভাগের কলেজের তালিকা। একটি বিষয় তোমাদেরকে বলে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি বছর যে র্যাঙ্কিং প্রকাশ করে, তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেষ্ঠ যে 5টি বিশ্ববিদ্যালয় রয়েছে, তার মধ্যে তোমাদের রাজশাহী বিভাগে মূলত 3টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে রয়েছে রাজশাহী কলেজ, তারপর রয়েছে তোমাদের সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, এবং রয়েছে তোমাদের এখানে পাবনার সরকারি অ্যাওয়ার্ড কলেজ। এই তিনটি কলেজ কিন্তু জাতীয় পর্যায়ে র্যাঙ্কিং করা তিনটি কলেজ এবং এই তিনটির মান অনেক ভালো। তো এই মূলত তোমাদের কলেজের লিস্টটি। এরপর আমরা মূলত গুগল ম্যাপে চলে যাবো, কোনটার কী লোকেশন দেখাচ্ছে এবং সেই ক্যাম্পাস নিয়ে টুকটাক কথাবার্তা বলবো। প্রথমে আমরা কথা বলি রাজশাহী কলেজ নিয়ে। দেখতে পাচ্ছ এখানে রাজশাহী কলেজ কিন্তু পদ্মা নদীর পাশে রাজশাহী অঞ্চলের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এই রাজশাহী কলেজটি কিন্তু অনেক আগের পুরোনো একটি কলেজ এবং এটার কিন্তু গুগলে অনেক ইনফরমেশন দেওয়া আছে। তোমরা চাইলে সেই ইনফরমেশনগুলো দেখে, এখানে অনেক ছবি দেওয়া আছে, ক্যাম্পাসের অনেক সুন্দর সুন্দর, তো গুগল এখানে অনেক ছবি দেওয়া আছে, তোমরা চাইলে ছবিগুলো দেখে নিতে পারবে। দেখে নিয়ে তোমরা বিষয়গুলো ক্যাম্পাসটা কেমন হবে সেটা তোমরা একটি ধারণা এখান থেকে তোমরা পেয়ে যাবে। এরপর আমরা কথা বলবো রাজশাহী সরকারি মহিলা কলেজ, এটা মূলত মেয়েদের জন্য, সেটাও রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত এবং রাজশাহী শহরের মধ্যে অবস্থিত। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ এই যে রাজশাহী মহিলা কলেজ, এবং এটি মূলত রাজশাহীর কাছাকাছি অবস্থিত এবং এখানে তাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছে, তোমার যদি কোনো ইনফরমেশন দরকার হয় তোমরা এই ফোন নাম্বারে কল দিতে পারবে। এরপর আমরা কথা বলছি সরকারি নগাঁও কলেজ, নগাঁও নিয়ে। মূলত রাজশাহী বিভাগের মধ্যে নগাঁও কিন্তু আরও একটি সুন্দর জেলা, দেখতে পাচ্ছ সেখানে কিন্তু এই সরকারি কলেজটি অবস্থিত এবং এটার মূলত সুযোগ সুবিধা কিন্তু আলাদা। নগাঁওর মধ্যে মোটামুটি কথা এটি একটি মানসম্মত কলেজ এবং এখানে মূলত ক্যাম্পাস রয়েছে, সব কিছু অনেক সুন্দর রয়েছে, দেখতে পাচ্ছ এখানে গুগলে অনেক ইনফরমেশন দেওয়া আছে। এরপর আমরা কথা বলবো রাজশাহী সরকারি সিটি কলেজ নিয়ে, এটা মূলত রাজশাহী শহরে অবস্থিত একটি কলেজ, দেখতে পাচ্ছ এখানে গুগল লোকেশনে।
রাজশাহী শহরে অবস্থিত, এবং এই কলেজটি রাজশাহী মূলত আরেকটি ভালো কলেজ, যেটা মূলত বলা যায় যে রাজশাহী কলেজের পরে এটা অবস্থান করছে, এবং এখানে পড়াশোনার মানও মোটামুটি তাদের ভালো, এবং এখানে গুগলে তাদের অনেক ধরনের ইনফরমেশন দেওয়া আছে, তাদের ফোন নাম্বার দেওয়া আছে, তাদের ওয়েবসাইটের নাম দেওয়া আছে। চাইলে এখান থেকে যারা মূলত তথ্য দরকার হবে তারা এখানে ফোন করে বা ওয়েবসাইটে ভিজিট করে অনেক তথ্য জানতে পারবেন। এরপর আমরা চলে যাব মূলত সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। এটা কিন্তু পুরো একদম বলা যায় যে রাজশাহী বিভাগে আরও একটি নাম করা কলেজ, রাজশাহী কলেজের পরে। এই বগুড়ার এই কলেজটি মূলত বগুড়া প্রাণকেন্দ্রে অবস্থিত, এবং এক্ষেত্রে বলা যায় যে বগুড়া যদি সব কলেজগুলো ধরা হয় সেক্ষেত্রে এই কলেজটি এগিয়ে থাকবে, এবং এখানে পড়াশোনার মান থেকে শুরু করে সব কিছুই ভালো। এবং এখানে কিন্তু তাদের অনেক ইনফরমেশন দেওয়া আছে, তাদের টেলিফোন নাম্বার, তাদের ওয়েবসাইট দেওয়া আছে, এবং এখানে অনেক পিকচার বা ছবি যেটা বলে সেটা দেওয়া আছে। চাইলে এখান থেকে ইনফরমেশনগুলো তোমরা দেখে নিতে পারবে, এবং এখানে লোকেশন তো দেখতেই পাচ্ছ যে সাত মাথা থেকে কিছুটা দূরে মূলত এই কলেজটি অবস্থিত, এবং এটার বড় একটি ক্যাম্পাস রয়েছে। তোমরা গুগল ম্যাপে দেখতে পাচ্ছ যে বড় একটি ক্যাম্পাস রয়েছে এদের। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জয়পুরহাট সরকারি কলেজ, দেখতে পাচ্ছ জয়পুরহাট। এটা কিন্তু মূলত জয়পুরহাটের একদম মেন যে শহর রয়েছে সেই শহরে এটা অবস্থিত, এবং এখানে দেখতে পাচ্ছ তার এখানে টেলিফোন নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট নাম দেওয়া আছে, সাথে এখানে তাদের অনেকগুলো ছবি দেওয়া আছে, সেগুলো তোমরা চাইলে এখানে দেখে নিতে পারো ক্যাম্পাস কীরকমের বা কী কী বিল্ডিং রয়েছে। বাট অনেক তথ্য এখানে দেওয়া আছে গুগলে ছবি আকারে, তো এখানে ক্যাম্পাসের পরিবেশটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তা আমি ওদিকে অতটা যাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এরপর আমরা কথা বলবো মূলত গভর্নমেন্ট শাহ সুলতান কলেজ বগুড়া। এটা বগুড়ার আরেকটি সুনন্দনময় কলেজ, যেটা মূলত এখানে সাপ্পাচত অর্থাৎ এখানে যেটা বলা হয় বনানী এলাকা তার এখানে অবস্থিত, এবং এখানেও তাদের টেলিফোন নাম্বার, ওয়েবসাইট এবং সব কিছু রয়েছে। এবং বগুড়া যদি শিক্ষাখাতে এগিয়ে থাকে, এই কলেজগুলোর জন্য মূলত শিক্ষাখাতে বগুড়া অনেক এগিয়ে আছে, এবং বগুড়া শহরে সেক্ষেত্রে অ্যাডভান্টেজও ভালো, পড়াশোনার ক্ষেত্রে ছাত্রাবাস পাওয়া যায়, অনেক দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা বগুড়া শহরে পড়াশোনা করে। তো এই ছিল মূলত আমাদের এখানে বগুড়ার কলেজের বিষয়টি, আরও বগুড়া অনেক নাম করা কলেজগুলো রয়েছে। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাওয়ার্ড কলেজ। এটা কিন্তু সুন্দর একটি কলেজ, বলা যায় যে পাবনার সবচেয়ে জোশ একটা কলেজ এটি, এবং রাজশাহী বিভাগের এই কলেজটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এরা কিন্তু 1 থেকে 5-এর মধ্যে অবস্থান করছে। এক্ষেত্রে তাদের এখানে টেলিফোন নাম্বার, ওয়েবসাইট সব কিছু রয়েছে, এবং এটা মূলত একদম পাবনা শহরের মেইন যে একদম কেন্দ্র রয়েছে সেখানে এটা অবস্থিত। এক্ষেত্রে বলা যায় যে পাবনার একদম প্রাণ বলা যায় এই অ্যাওয়ার্ড কলেজকে, এবং এই অ্যাওয়ার্ড কলেজের অনেক সুনাম রয়েছে, অনেক ভালো ভালো গুণী মানুষ এই অ্যাওয়ার্ড কলেজ থেকে পড়াশোনা করেছে। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ। তো সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ হচ্ছে একদম সিরাজগঞ্জের মেইন যে শহর রয়েছে সেখানে অবস্থিত, আর এখানে তাদের ফোন নাম্বার বলি যেটা রয়েছে সেটা দিয়েছে, ওয়েবসাইট দিয়েছে, এবং এখানে অনেক ইনফরমেশন রয়েছে। এবং সিরাজগঞ্জের যে কলেজটি রয়েছে সেটা তোমরা নিশ্চয়ই জানো, যেখানে ব্রহ্মপুত্র যে নদী রয়েছে তার পাশে এটা অবস্থিত। তো এবং এখানে কিন্তু পড়াশোনার মানও মোটামুটি কাদের ভালো আমি যতটুকু জেনেছি। তো এই ছিল এখানে মূলত বিষয়টি। এই বাদে এখানে আমি প্রায় 10টি কলেজের মতো দেখিয়েছি তার লোকেশনগুলো। এরপরও রাজশাহী বিভাগের সকল কলেজের লোকেশন তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটি হয়ে যাবে অনেক বড়। তো তোমরা যেটা করবে, তোমাদের ফোন থেকে কলেজের নামটি সার্চ করলে লোকেশনটা চলে আসবে, সেক্ষেত্রে তোমরা সেখানে অনেক ইনফরমেশন তোমরা গুগল ম্যাপে পেয়ে যাবে। তোমরা ভর্তি হওয়ার আগে বা এখানে কলেজ চয়েস করার আগে অবশ্যই এই বিষয়গুলো তোমরা দেখে নিবে, এতে তোমাদের অনেক সুযোগ সুবিধাও তোমরা পাবে। তো এই ছিল মূলত তোমাদের রাজশাহী বিভাগের সম্পূর্ণ বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলো নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে এবং ভালো লেগেছে। যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবে, আর এই ধরনের আপডেট তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেল ঘন্টাটি বাজিয়ে রাখবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।